Yes, finally, Adobe Premiere Pro. Video editing এর জন্য Windows এর এখন পর্যন্ত best software. Mac এর সাথে একটা সফটওয়্যারের সাথে Adobe Premiere Pro এর একটু কম্পিটিশন চলে, but for me, Adobe Premiere Pro is the best video editing software. এখন এখানে একটা question আসতে পারে, অনেকেই মনে করে থাকে Adobe Premiere Pro এবং Adobe After Effects এই দুইটা same. এখানে একটা conflicting situation create হয়ে যায় যখন যারা জানেন আর কি যে Adobe Premiere Pro এবং Adobe After Effects এর মধ্যে তফাৎটা কোথায়। তো সেটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম Adobe Premiere Pro versus Adobe After Effects এর দুইটা ডিফারেন্স নিয়ে। আমি ভিডিওর লিংকটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আজকে আমরা কথা বলবো Adobe Premiere Pro নিয়ে, কথা বলবো না ঠিক, টেকনিক্যাল বিষয়গুলো দেখবো, কিভাবে Adobe Premiere Pro দিয়ে A to Z ভিডিও কিভাবে একটা এডিট করা যায়, কমপ্লিট একটা প্রজেক্ট কিভাবে শেষ করা যায়। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল টু ইউ। ফার্স্ট অফ অল, আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে ভার্সনটি ইউজ করছি সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি 2018। আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারেন, দে ওয়ার্ক প্রিটি মাচ দ্য সেম। একটু ছোটোখাটো ডিফারেন্স আছে, যেমন নতুন যে ভার্সনগুলো আছে সেগুলোতে একটু ফিচার বেশি আছে পুরোনোগুলোর তুলনায়। তো আপনারা চেষ্টা করবেন আপগ্রেড করে নেওয়ার, যদি না করতে পারেন সমস্যা নেই, পুরোনোটা দিয়ে ফলো করতে পারবেন কারণ প্রিটি মাচ সেম। ওকে, তো এরকম অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করার পরে এরকম একটা উইন্ডো আসবে যেখানে প্রথমে আপনার রিসেন্ট প্রজেক্টগুলো দেখানো হবে, তারপরে বাম পাশে নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, এক্সিস্টিং কোনো প্রজেক্ট থাকলে অথবা নিউ টিম প্রজেক্ট। আমরা প্রথমেই নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করা দিয়ে শুরু করবো, নিউ প্রজেক্টে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন নাম দিতে হবে, ধরেন আমি স্যাম্পল দিচ্ছি এটার নাম। আর সেভ করার জন্য লোকেশনটা কোথায় আপনি সেভ করতে চান আপনার প্রজেক্টটা, সেই ফোল্ডারটাকে সিলেক্ট করে দেবেন। আমি এটা সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে দিলাম। এবার যে বাকি সেটিংগুলো আছে এগুলো যা দেওয়া আছে তাই রাখবেন। এবার ওকেতে প্রেস করছি। এখন এরকম একটা, এটাই হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর মেইন ইন্টারফেসটা। এখানে চারটা সেকশন দেখতে পাচ্ছেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা আর এখানে একটা, এই চারটা সেকশন। আমরা প্রথমে কাজ শুরু করব এখান থেকে। তো এইখানে দেখতে পাচ্ছেন উপরে কিছু অপশন আছে, মিডিয়া ব্রাউজার, লাইব্রেরিজ, ইনফো। এখানে দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নটাতে ক্লিক করলে আরও কিছু অপশন বেরোবে। এখান থেকে আমরা প্রজেক্ট স্যাম্পল, যেটা আমাদের স্যাম্পল প্রজেক্ট নামে, এটা হয়তো আপনাদের এখানেই থাকবে, যদি না থাকে তাহলে এখানে ক্লিক করে এখানে খুঁজে পাবেন এখান থেকে। ওকে, তো এখন প্রজেক্টের স্যাম্পলের মধ্যে আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে মিডিয়াগুলো ইম্পোর্ট করা, মানে আপনার ভিডিও, ইমেজ, অডিও, এই মিডিয়াগুলোকে এখানে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট তিনভাবে করা যায়, এখানে ডাবল ক্লিক করে আপনার এরকম ফোল্ডার ব্রাউজ করতে পারেন, অথবা ফাইল থেকে ইম্পোর্টে যেতে পারেন, অথবা আপনার এখানে যে ফোল্ডারটা ওপেন করা দেখবে সেখান থেকে মিডিয়াগুলোকে, ভিডিওগুলোকে বা যে কোনো মিডিয়াকে ক্লিক করে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেই ইম্পোর্ট হয়ে যাবে। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু বড় বড় থাম্বনেইল এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এখন এইখানে প্রত্যেকটা ক্লিপের উপরে যদি মাউস পয়েন্টার নিয়ে এদিক ওদিক নড়াচড়া করেন তাহলে দেখেন এগুলো প্রিভিউ হচ্ছে, একটা ছোটো প্রিভিউ হচ্ছে। এরকম ভিউ যদি না হয় তাহলে এখানে একটা অপশন আছে লিস্ট ভিউ, এই লিস্ট ভিউতে ক্লিক করলে এরকম লিস্ট আসবে, আবার এখানে ক্লিক করলে এটা বড় হয়ে থাম্বনেইল হয়ে আসবে। এখন আপনারা এখানে যেরকম আমি শুধুমাত্র কিছু ভিডিও ইম্পোর্ট করেছি, আপনারা চাইলে ফোল্ডার ইম্পোর্ট করতে পারেন, অ্যারেঞ্জ করা, এরকম অ্যারেঞ্জ করা কোনো ফোল্ডার যদি করতে চান সেটাকে জাস্ট ক্লিক করে এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলেই হয়ে যাবে। যে ফাইলস নামে একটা ফোল্ডার, এটা ডাবল ক্লিক করলে এখানে ওপেন হবে। আবার আপনারা চাইলে এখানে নতুন ফোল্ডার ক্রিয়েটও করতে পারেন, সেজন্য খালি জায়গায় ক্লিক করে তারপরে এখানে নিউ বিনে ক্লিক করলে এরকম বিন ওপেন হবে। এখানে আপনি একটা নাম দিতে পারেন ফোল্ডার। এবার দেখুন এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এবার এটার ভিতরে আপনি চাইলে ফুটেজগুলো ঢোকাতে পারেন, বিভিন্নভাবে অ্যারেঞ্জ করতে পারেন আর কি, ঠিক আছে। আবার এটাতে ক্লিক করলে এখানে ওপেন হবে। ফুটেজ ইম্পোর্ট করার পরের কাজ হচ্ছে সিকোয়েন্স ক্রিয়েট করা। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে সিকোয়েন্স মানে হচ্ছে একটা ক্লিপের পরে আরেকটা ক্লিপ রেখে জাস্ট একটা ছোটোখাটো প্রজেক্ট ক্রিয়েট করা, এটাকেই সিকোয়েন্স বলা হয়। এটাকে আসলে আপনাদের কাজে যখন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে সিকোয়েন্স জিনিসটা কি। সিকোয়েন্স ক্রিয়েট করার জন্য প্রথমে যে কোনো একটা ক্লিপে আপনি ক্লিক করবেন, রাইট ক্লিক করে দেখেন ক্রিয়েট নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ, এখানে যদি ক্লিক করেন তাহলে এরকম একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। এবং এই সিকোয়েন্সের সেটিংটা আপনার মূল ভিডিওর, মূল ফুটেজের সেটিংটা থাকবে, রেজুলেশন, ফ্রেম পার সেকেন্ড সব কিছু ওই মূল ফুটেজের সেটিং অনুযায়ী একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। অথবা আরেকটা সিস্টেম আছে, সেটা করার জন্য আপনারা এখানে ফাইল থেকে নিউ তারপরে সিকোয়েন্স, এখান থেকেও আপনারা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারেন। অথবা আরেকটা অপশন আছে, আপনারা চাইলে এই ফুটেজটাকে ডাবল ক্লিক যদি করেন তাহলে দেখেন এখানে সোর্স মনিটর নামে আরেকটা প্যানেল আছে, এখানে যে সোর্স মনিটর, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এটা প্লে হবে এখানে, ঠিক আছে। তো আমি এটা ভিডিওটা পজ করে নিচ্ছি সাউন্ডটা, যেন কোনো সাউন্ড না হয়। তো এখান থেকে আপনারা প্লে করতে পারেন, প্লে করে দেখতে পারেন আপনার ভিডিওটা। দেখার পরে এরপরে হচ্ছে এখান থেকে আপনারা চাইলে নির্দিষ্ট অংশ কেটে তারপরে নিতে পারেন, এখান থেকে আপনার সিকোয়েন্স ক্রিয়েট করতে পারেন। সেজন্য প্রথমে আপনি সিলেক্ট করবেন যে কোন জায়গা থেকে কোন জায়গাটুকু নেবেন। সে ফর এক্সাম্পল এইখান থেকে নেব, তাহলে ইন পয়েন্ট আছে এখানে, এই বাটনটি ক্লিক করলে অথবা কিবোর্ডের আই, এবার হচ্ছে শেষে আপনি কোনটুকু পর্যন্ত নেবেন এখানে নিয়ে, এই যে মার্ক আউট অথবা কিবোর্ডের ও প্রেস করলেই এটুকু হয়ে যাবে। এখন দেখুন এই জায়গাটুকু ট্রিম হয়ে গেল। এখন যদি আপনি এই ফুটেজটাতে ক্লিক করে ধরে এখানে এনে ছেড়ে দেন তাহলে একটা অটোমেটিক্যালি সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যাবে এবং শুধুমাত্র এই জায়গাটুকু এখানে আসবে, আপনার পুরোটা ভিডিও যদি দরকার না হয় তাহলে, ঠিক আছে। আবার এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে, এখানে যে মিডিয়ার আইকনটা দেওয়া আছে এটাতে ক্লিক করে যদি আনেন তাহলে শুধুমাত্র ভিডিও আসবে, আর এখানে যদি ক্লিক করে আনেন তাহলে শুধুমাত্র অডিও আসবে। এখন এখানে যখন আমরা সিকোয়েন্স ক্রিয়েট করলাম তখন একটা জিনিস খেয়াল করেন, এখানে এটা হচ্ছে টাইমলাইন, এই টাইমলাইনের মধ্যে
এটা হচ্ছে উপরের অংশটা, উপরের পার্টটা হচ্ছে ভিডিও, নিচের পার্টটা হচ্ছে অডিও। এখানে বাম পাশে দেখেন লেখা আছে V1, V2, V3 আর নিচে A1, A2, A3। ভি মানে হচ্ছে ভিডিও, এ মানে হচ্ছে অডিও। মানে এই V1 থেকে উপরে যে লেয়ারগুলো আছে, এখানে এই যে উপরে যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, সেখানে শুধু ভিডিও যাবে আর নিচেরগুলোয় অডিও আসবে। এখন আমরা যদি অন্য আরেকটা ক্লিপ এখানে নিয়ে আসি, এটার পিছনে মানে এটার পিছনে এনে অ্যাড করে দিলাম, তারপরে এখান থেকে আরেকটা এনে আমরা পিছনে অ্যাড করে দিতে পারি অথবা উপরে দিতে পারি। এই যে দেখেন উপরে, এখন এটাকে আমরা যদি আবার সরাতে চাই টেনে একদম নিচে নিয়ে এখানে নিয়ে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, আপনি চাইলে ভিডিও এবং অডিও দুইটা সেপারেট ট্র্যাকে নিতে পারেন, সেজন্য এটাকে আনলিঙ্কও করা যায়। আনলিঙ্ক করার জন্য এখন তো দেখেন একটা ক্লিক করলে দুইটা একসাথে যাচ্ছে। আনলিঙ্ক করতে চাইলে এটাতে রাইট বাটনে ক্লিক করে আনলিঙ্ক নামে একটা অপশন আছে, এটা করলে এখন দেখেন অডিওটা ফ্রিলি মুভ হবে আবার ভিডিওটাও ফ্রিলি মুভ হবে। ঠিক আছে, আর কন্ট্রোল জেড চাপলে পেছনে যাবে, এটা সব সফটওয়্যারে সেম, আমরা পেছনে যাচ্ছি। আবার ওই দুইটাকে আমরা লিঙ্ক করে দিচ্ছি, লিঙ্ক। ঠিক আছে, তো এখন লিঙ্ক হয়ে গেল। এখন আমরা এখানে আনার পরে কীভাবে কাটবেন, ধরেন এখানে আমি প্রথমটুকু রাখবো না, এই এরপর থেকে রাখবো। ঠিক আছে, এটা যদি কাটতে চান তাহলে এখানে দেখেন এই টুলবারের মধ্যে রেজর টুল নামে একটা অপশন আছে, এটা হচ্ছে স্লাইসারও বলি আমি, এটা সিলেক্ট করে তারপরে এটা কিবোর্ডের শর্টকাট হচ্ছে সি, তারপরে এখানে জুম করবেন। জুম করার জন্য কিবোর্ডের প্লাস চাপলে, প্লাস বাটন অথবা মাইনাস বাটন চাপলে জুম হবে, অথবা এখানে এই যে বাটনটা আছে এটাকে টানলে, অথবা অল্ট চেপে ধরে মাউসের স্ক্রোলিং বল যদি ঘোরান তাহলে হবে। জুম করে এখানে এনে জাস্ট ক্লিক করলেই কেটে যাবে। এখন আবার সিলেকশন টুলে ফেরত যেতে হবে, এখানে গিয়ে যেতে পারেন অথবা কিবোর্ডের ভি চাপলেই আগে টুলে ফেরত যাবে। এবার যেটুকু ফেলে দিতে চান ওটা মার্ক করে ব্যাকস্পেস অথবা ডিলিট চাপ। এখন দেখুন এখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গিয়েছে, এই গ্যাপটা আপনি আইদার এটাকে টেনে এখানে এনে জোড়া লাগিয়ে দিতে পারেন, অথবা রিপল ডিলিট নামে একটা অপশন আছে, এখানে রাইট বাটনে ক্লিক করলে রিপল ডিলিট, এটাতে যদি ক্লিক করেন তাহলে একটা জিনিস খেয়াল করবেন, পিছনে যেই ফুটেজটা আছে সেটাও একসাথে মুভ হচ্ছে। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই, এটাকে আমরা জোড়া লাগিয়ে দিই তাহলে বুঝবেন। এখন আপনি যদি টেনে নিয়ে যান তাহলে কিন্তু একটা যাচ্ছে, আমি যদি রিপল ডিলিট দিই তাহলে পিছনের দুইটা সহ সব যাচ্ছে। এর সুবিধাটা হচ্ছে আপনার এই ক্লিপের পিছনে যদি আরও অনেক হাজার হাজার ক্লিপ থাকতো, হাজার হাজার না যে কটাই ক্লিপ থাকতো, আপনি যদি রিপল ডিলিট দিতেন সবগুলো একসাথে এদিকে চলে আসতো, তাহলে টাইমিংটা আর কি মিসম্যাচ হয় না। ওকে, নাও সে ফর এক্সাম্পল আপনি এখন এখানে একটা ছবি অ্যাড করতে চান, আমার এই ভিডিওটার মধ্যে একটা ছবি অ্যাড করবেন, সেজন্য আমাদের একটা ছবি আছে এই ফাইলস নামের ফোল্ডারের ভিতরে, এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ছবি আছে, এটাকে যদি ক্লিক করে এনে আমি এখানে ছেড়ে দিই তাহলে দেখেন এই ছবিটা এই যে এখানে চলে আসলো। এখন এই ছবিটাকে আমরা ছোটো বড়ো করবো, ছোটো বড়ো যদি করতে চান তাহলে এখানে ছবিটাতে ডাবল ক্লিক করুন, এখানে আমাদের যে সোর্স মনিটর আছে সেখানে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখানে ইফেক্ট কন্ট্রোলস নামে একটা অপশন আছে, এইটাতে ক্লিক করবেন। এখন দেখুন এখানে কিছু অপশন আছে, মোশন, মোশনের মধ্যে পজিশন, স্কেল, এই জিনিসগুলো আছে। পজিশন মানে হচ্ছে ডানে বামে ওপরে নিচে কোথাও যদি সরাতে চান, আর স্কেল মানে হচ্ছে ছোটো বড়ো করা, জুম ইন জুম আউট আর কি, ছোটো বড়ো করা। তো পজিশনের ভ্যালুটাকে যদি কমান তাহলে প্রথমটা হচ্ছে বাম পাশে আসবে, ওইদিকে নিলে ডান পাশে যাবে, আর এটাকে যদি কমান বাড়ান তাহলে উপর নিচ হবে, আর স্কেলটা হচ্ছে ছোটো বড়ো হবে, জুম ইন জুম আউট। তো এই কাজটা আপনি এখানেও ধরেও করতে পারেন, দেখেন এখানে প্রথমে আপনি ইনিশিয়ালি ধরতে পারবেন না, এটাতে ডাবল ক্লিক করলে পরেই ছবিটা সিলেক্ট হয়ে যাবে, তখন আপনি এটাকে নড়াচড়া করতে পারবেন এবং এটার রিসাইজও করতে পারবেন। ঠিক আছে, এরকম স্কেলিং করতে পারবেন, তো এইটা স্কেল করে আপনি জায়গা মতো বসিয়ে দিলেই হয়ে যাবে। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, এই ছবিটার ডিউরেশন কিন্তু এখান থেকে এখানে এনে শেষ হয়ে যাচ্ছে, এটাকে যদি আপনি ছোটো বড়ো করতে চান তাহলে জাস্ট এরকম একদম শেষ মাথায় যদি নিয়ে যান তাহলে দেখুন তীর চিহ্ন আসে, এটা যখন রাইট সাইডে পয়েন্ট করবে তখন চেপে ধরে টানলে রাইট সাইডে বড়ো হবে, এটাকে এই পাশে নিয়ে আসলে যখন লেফট সাইডে বড়ো হবে তখন লেফট সাইডে আপনি নিতে পারবেন, আবার এটাকে ভেতরের দিকে আনলে ভেতরের দিকে আপনি কমাতে পারবেন চাইলে। ঠিক আছে, এই সেম কাজটা আপনারা ভিডিওর সাথেও করতে পারবেন, আমি ভিডিওটাকে জুম আউট করে দেখাই, এটাতে ধরেন এটাতে তো ওইদিকে বাড়বে না কারণ এই ভিডিওটা এখানেই শেষ, তো এইটাকে আপনারা চাইলে ভেতরের দিকে কমাতে পারেন অথবা এই দিক থেকে কমাতে পারেন, কমিয়ে আবার রিপল ডিলিট দিয়ে গ্যাপটা কমিয়ে নিতে পারেন, এটা যে কোনো মিডিয়াতে করা যাবে, ইভেন মিউজিকেও করা যাবে, তবে মিউজিকে বাড়ানো যাবে না, যেটা স্টিল ইমেজ আছে সেগুলোকে শুধু বাড়ানো কমানো যাবে, বা কোনো শেপ লেয়ার যদি আপনি এখান থেকে নেন তাহলে। এবার আমরা দেখবো কীভাবে ইফেক্ট অ্যাড করতে হয়, এখানে তো দেখতে পাচ্ছিলেন যে কিছু বেসিক ইফেক্ট দেওয়া ছিল, এগুলো বাই ডিফল্ট সবগুলোতেই থাকে, আমরা এক্সট্রা কিছু ইফেক্ট যদি অ্যাড করতে চাই তাহলে কীভাবে করতে হবে, সেজন্য আমরা এটাকে একটু জুম করে নিয়ে আমরা এই ভিডিওটা এই ক্লিপটার মধ্যে একটু ইফেক্ট দেবো, সেটার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচে যে প্রজেক্ট প্যানেলের মধ্যে কিছু অপশন আছে, এখান থেকে ইফেক্টস নামে একটা অপশন আছে, এই যে ইফেক্টস যদি খুঁজে না পান তাহলে এখান থেকে আপনার ইফেক্টস খুঁজে পাবেন। এখানে দেখুন বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, প্রথমে প্রিসেট আছে কিছু, তারপরে লুমেট্রি কিছু প্রিসেট আছে, অডিও ইফেক্ট আছে, অডিও ট্রানজিশন, ভিডিও ইফেক্ট, ভিডিও ট্রানজিশন। তো আমরা প্রথমে ভিডিও ট্রানজিশনস দেখবো, ট্রানজিশন মানে হচ্ছে একটা ক্লিপ থেকে যখন আরেকটা ক্লিপে যায়, ফর এক্সাম্পল এখান থেকে যখন এখানে যায় দেখেন একটা ক্লিপ হলো, এইখানে আমরা চাই যে একটা থেকে আরেকটা যাওয়ার সময় একটা সুন্দর অ্যানিমেশন একটা ট্রানজিশন ইফেক্ট আসবে, এটা করার জন্য ভিডিও ট্রানজিশনে যান, যাওয়ার পরে বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে, আপনারা যে কোনোটা সিলেক্ট করতে পারেন, আমি একটা দেখাচ্ছি ফর এক্সাম্পল পেজ পিল, এটা নিয়ে পেজ পিলটা যদি আমরা ক্লিক করে ড্র্যাগ করে এনে দুইটা ভিডিওর মাঝখানে যদি ছাড়ি তাহলে দেখেন এখানে ইফেক্ট অ্যাড হয়ে গেল, আমরা এটাকে জুম করে এটা ডিউরেশনটা কমানো বাড়ানোর জন্য এখান থেকে আরেকটু রিডিউস করে দিলে একটু তাড়াতাড়ি হবে, এটা লম্বা করে দিলে একটু লং টাইম নিয়ে হবে আর কি, আমি এবার প্লে করি তাহলে আপনারা দেখতে পারবেন ট্রানজিশনটা, এই যে মানে পেপারের মতো পেপার একটা উল্টে গেল আর কি, আবার দেখাই, এই যে। ঠিক আছে, তো এরকম বিভিন্ন ধরনের
ট্রানজিশন ইফেক্ট আছে, এখানে থ্রি ডি মোশন আছে, ডিজলভ আছে, ইমেন্সিভ ভিডিও, বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। আপনার সেগুলো অ্যাড করে দেখবেন কোনটা আপনার কাছে ভালো লাগে, সেটা ইউজ করবেন আর কি। এরপরে আরও কিছু ইফেক্ট আছে, এগুলো হচ্ছে ট্রানজিশন ইফেক্ট। ভিডিও ইফেক্টের মধ্যে যদি যাই আমরা, তাহলে দেখুন এখানে অনেক ধরনের ইফেক্ট আছে। তো এখান থেকে একটা ইফেক্ট আমরা ইউজ করবো, সেটা হচ্ছে ফার্স্ট কালার কারেকশন। ফার্স্ট লিখে এখানে সার্চ করলেই এই যে ফার্স্ট কালার কারেকশন আমরা একটা ইফেক্ট আসবে, এটা আমরা ক্লিক করে ড্র্যাগ করে এনে এখানে ভিডিওর উপরে ছেড়ে দিই, তাহলেই এই ইফেক্টটা এটাতে অ্যাড হয়ে যাবে। এখন আমরা এই ইফেক্ট প্যানেলের মধ্যে যদি নিচের দিকে যাই, এখান থেকে টেনে নিচে নিতে পারবেন। এখন দেখুন এখানে একটা কালারের বড় গ্রিড আসছে, বল আসছে, আর কিছু অপশান আসছে। এই ইফেক্টের কাজ হচ্ছে কালার কারেকশন বা কালার গ্রেডিংও বলা যায়। তো এটাকে মাঝখানে চেপে ধরে আপনি যেদিকে নেন ওই কালারটা আপনার ভিডিওতে অ্যাপ্লাই হবে। দেখেন অনেক বেশি দিলে এরকম হবে, এদিকে দিলে একটু ব্লুইশ কালার, এদিকে একটু গ্রিন, এদিকে একটু কী বলে এই কালারকে আমি জানি না, ম্যাজেন্ডা হয়তো, তারপরে এদিকে একটু ইয়েলোইশ কালার, বিভিন্ন ধরনের কালার আছে। তো আপনারা হালকা একটু কালার ইফেক্ট, এটা আপনার ভিডিও আপনার নিজের রুচির উপরে ডিপেন্ড করে যে আপনি কেমন ইফেক্ট অ্যাড করবেন। এখানে এদিকে দিলে একটু ওয়ার্ম কালার হচ্ছে, একটু গ্রিনিশ, আমি একটু এরকম কালার রাখছি। ওকে, তারপরে আপনারা যদি দেখতে চান যে অরিজিনাল ফুটেজটা কীরকম ছিল, কালার কারেকশনের পরে কীরকম ছিল, সেটা দেখার জন্য এখানে স্প্লিট ভিউতে ক্লিক করে দিলেই দেখবেন যে ডিভাইড হয়ে গেছে। এই যে নিচে একরকম, উপরে একরকম, এটা আপনারা হরিজন্টাল আছে, এটাকে ভার্টিক্যাল করে দিতে পারেন। এখন আসলে চেঞ্জটুকু খুব বেশি বোঝা যাচ্ছে না, আমি আর একটু কালারটা বেশি দিই তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে দেখেন এখন বাম পাশে যে কালারটা অ্যাড হয়েছে আর ডান পাশেরটুকু হচ্ছে কোনো কালার অ্যাড করা হয় নাই। এইটাকে আপনারা এইভাবে স্প্লিট ভিউ দিয়ে সবগুলো ইফেক্টে, বেশিরভাগ ইফেক্টে এরকম দেখতে পারবেন যে চেঞ্জটা কীরকম হচ্ছে। ওকে, আমি স্প্লিট ভিউটা অফ করে দিচ্ছি আবারও। এইখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন হোয়াইট ব্যালেন্স আছে, মানে এখান থেকে আপনি আপনার ভিডিও ব্রাইটনেসটা বাড়াতে পারেন। যদি দেখেন যে ভিডিওটা একটু বেশি ডার্ক হয়ে গেছে তাহলে ব্রাইটনেসটা বাড়াতে পারেন। এই যে সেটিংগুলো, এগুলো টুইক করে আপনারা দেখবেন যে কোনটা আপনার ভিডিওর জন্য বেটার হয় আর। তো এই গেলো ইফেক্টের কাজ। এখন আপনি এই ইফেক্টটা একটু খেয়াল করে দেখেন, এই ইফেক্টে কিন্তু শুধুমাত্র এই ফুটেজে অ্যাড হয়েছে, অন্য কোনো ফুটেজে কিন্তু অ্যাড হয়নি। যেমন এইটা আগের মতোই আছে, এইটাতে অ্যাড হয়েছে, আবার পিছনের টুকুতেও অ্যাড হয়নি। তো এই ইফেক্টটা যদি আপনি বাকিগুলোতেও অ্যাড করতে চান তাহলে সিম্পল প্রসেস হচ্ছে জাস্ট এটাকে কপি করা। যেমন এখান থেকে কালার, ফার্স্ট কালার কারেকশন আছে, এটা সিলেক্ট করে রাইট ক্লিক কপি অথবা কিবোর্ডে কন্ট্রোল সি, এবার এটাতে এসে এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলে এই যে দেখেন এখানে অ্যাড হয়ে গেল। আবার এই দিকে আপনারা কন্ট্রোল ভি যদি পেস্ট করেন এখানেও অ্যাড হয়ে গেল। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনাকে যদি প্রতিটা থেকে এই ইফেক্টটা রিমুভ করতে হয় তাহলে প্রতিটা সিলেক্ট করতে হবে, এখানে ইফেক্টসে যেতে হবে, গিয়ে এখান থেকে এইটা সিলেক্ট করে তারপর ডিলিট চাপলে ফুটেজ মানে ইফেক্টটা ডিলিট হয়ে যাবে। যেমন এটা থেকে ডিলিট হয়েছে, এখন আবার ওটাতে গিয়ে যদি আমরা ডিলিট করতে চাই এখান থেকে এটা সিলেক্ট করে ব্যাকস্পেস চাপলে ডিলিট হয়ে গেল। এখন এটা করার জন্য খুবই সিম্পল একটা জিনিস আছে যে আপনি সবগুলা ভিডিওতে এভাবে ইফেক্ট না দিয়ে একটা কাজ করতে পারেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলে থাকে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার যদি অ্যাড করেন তাহলে সবগুলা ভিডিওতে একসাথে ইফেক্ট দিতে পারবেন এবং একসাথে চাইলে এটাকে মডিফাই করতে পারবেন, নড়াচড়া করতে পারবেন। আপনাকে বারবার একটু মডিফাই করার পরে প্রতিটা থেকে আবার আপডেট করতে হবে না। সেটা করার জন্য প্রথমে আমরা আবার যাব হচ্ছে আমাদের যে প্রজেক্টের প্যানেলটা আছে সেখানে, সেখান থেকে এই যে এখানে নিউ আইটেম, এখানে ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করবেন। এবার এখানে যে সেটিংগুলো দেওয়া আছে এগুলো আপনার সিকোয়েন্সের সেটিংয়ের সাথে ম্যাচ রেখে ওকে প্রেস করবেন, এটা বাই ডিফল্ট ম্যাচ করাই থাকে। এখন দেখেন এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট হবে, আমাদেরটা হয়তো এই ফোল্ডারের ভিতর ঢুকে গেছে, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ঠিক আছে, ফোল্ডারটা সিলেক্ট করা ছিল সে কারণে ফোল্ডারের ভিতরে চলে গেছে। তো আমরা এইটাকে ক্লিক করে এনে এখানে ছেড়ে দিচ্ছি। এখন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে যে লেয়ারগুলো থাকবে সবগুলোতেই ইফেক্ট হবে। তো আমরা এই যে ছবিটা, এটাতে আমরা আমাদের কালার কারেকশন বা যাই করে এটা ইফেক্ট করতে চাই না, সেজন্য আমরা এটাকে উপরে উঠাই দিচ্ছি এবং এটাকে টেনে এই দিক ওই দিক বড় করে দিলাম, ঠিক আছে। এখন দেখুন এইটার নিচে এই ক্লিপটা আছে, এই ক্লিপটা আছে, এই ক্লিপটাও আছে। এখন শুধুমাত্র আমরা যদি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কোনো ইফেক্ট অ্যাড করি তাহলেই নিচেরগুলা কাজ করবে, নিচেরগুলাই আর কি কাজ করবে। তো আমাদের একটা ইফেক্ট কিন্তু কপি করা ছিল, কালার কারেকশনটা, এটাকে যদি আমরা এখানে পেস্ট করে দিই, এখন একটা জিনিস খেয়াল করেন, এইটাতে তো ইফেক্ট আছেই, প্রথমটাতেও আছে, শেষেরটাতেও আছে। আপনারা চাইলে এটা অন অফ করতে পারেন, এই যে এখানে আইকনটা আছে এটাকে টগল অফ করলেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা অফ হয়ে যাবে, তখন আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল ফুটেজটা, এটা আবার অন করলে এরকম হয়ে যাবে। তো আমরা কালার কারেকশনটাকে আরেকটু যদি চেঞ্জ করি এখানে, সে ফর এক্সাম্পল আমরা এরকম করে দিলাম, এখন দেখুন এই ফুটেজটাও চেঞ্জ হয়েছে, এটাও চেঞ্জ হয়েছে, এইটাও চেঞ্জ হয়েছে লাস্টেরটা। তার মানে হচ্ছে এখন শুধু আপনাকে এই একটা ইফেক্ট মডিফাই করলে সবগুলোতে মডিফাই হয়ে যাচ্ছে, আপনাকে বারবার এক একটা করা লাগছে না। এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ। এটা আপাতত এখন একভাবে থাকলেই হলো, আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাই এখানেই রাখলাম। এখন আপনি যদি লোয়ার থার্ড কিংবা টাইটেল অ্যাড করতে চান তাহলে আমার এখানে লোয়ার থার্ড আছে, ফর এক্সাম্পল ফেসবুক গ্রুপের আমাদের একটা আছে, এটাকে অ্যাড করে দিলাম এখানে, এই যে লোয়ার থার্ড, এটাকে ছোটো বড়ো করার জন্য ডাবল ক্লিক করে ছোটো করে দিয়ে তারপরে এখানে অ্যাড করে দিলাম। এইভাবে আপনি এইটার উপরে বিভিন্ন ধরনের ফুটেজ ইউজ করতে পারেন, বিভিন্ন যা কিছু আপনার দরকার। এরপরের কাজ হচ্ছে মিউজিক অ্যাড করা। মিউজিক যদি অ্যাড করতে চান আমাদের কাছে আছে আবারও মিউজিক, এখান থেকে ক্লিক করে এনে নিচে মিউজিকের লেয়ারে যে কোনো একটা লেয়ারে এনে ছেড়ে দেবেন। এখন দেখুন মিউজিকটা অ্যাড হয়ে গেল। এবার আমি এটাকে একটু, এখন আমি যদি প্লে করি তাহলে একটা জিনিস খেয়াল করবেন যে কথার সাথে মিউজিকের ভলিউমটা বেশি,
তো মিউজিকের ভলিউমটা এখন যদি কমাতে চান তাহলে মিউজিকটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এটাতে যদি পাশে এই যে এই জায়গাটা খালি জায়গাটা যদি ডাবল ক্লিক করেন তাহলে এটা একটু বড় হবে অথবা আপনারা এখানে টেনেও এটাকে জুম ইন জুম আউট করতে পারেন তো জুম ইন করার পরে নিচেরটুকু নিচেরটা হচ্ছে মিউজিক উপরেরটা ভয়েস তো এই মিউজিকের মাঝখানে মাঝ বরাবর উপরেরটা হচ্ছে লেফট চ্যানেল আর নিচেরটা হচ্ছে রাইট চ্যানেল মাঝ বরাবর যদি নেন তাহলে দেখেন এরকম একটা আইকন আসবে নিচে এবং উপরে তীর চিহ্ন দেওয়া এটাতে ক্লিক করে যদি নিচেরটা নেন তাহলে দেখেন ভলিউমটা কমবে আর উপরে নিলে ভলিউম বাড়বে তো এইটাকে আপনি মাইনাসের দিকে যখন নেবেন তখন ভলিউমটা কমবে জিরোতে যখন থাকবে তখন হচ্ছে নর্মাল ভলিউম আর উপরে যখন নিয়ে যাবেন তখন হচ্ছে ভলিউম বাড়বে তো জিরো ডেসিবেলের উপরে নেওয়াটা ঠিক না জিরো ডেসিবেলের উপরে মিউজিক গেলে হচ্ছে সেটা ডিস্টর্ট হয়ে যায় তো আমরা নিচে এখানে ধরেন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যেমন -20 রাখতে চাই ঠিক আছে অনেক সময় এটা অনেক কঠিন হয়ে যায় -20 নেওয়া তখন আপনারা যেটা করতে পারেন এই মিউজিকটা সিলেক্ট করবেন করে এই যে ইফেক্টস কন্ট্রোলে আসবেন এখানে আসার পরে ভলিউম নামে একটা অপশান আছে এই ভলিউমে এখানে লেভেল নামে একটা অপশান আছে এই লেভেলের পাশে একটা ক্লক ওয়াচ আছে এটাকে দেখতে পাচ্ছেন ঠিক যেন দেওয়া এটাকে উঠিয়ে নেবেন উঠিয়ে নেওয়ার পরে এটার কাজকে আমরা দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে এবার এখানে যদি আপনি -20 লেখেন তার মানে হচ্ছে ভলিউমটা কমে যে -20 হয়ে গেল এখন আসি এই ক্লকের কাজে ক্লকটাকে বলা হয় কি ফ্রেম এখন আপনি যে কোনো জিনিস এখানে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে অ্যাডোবি আফটার ইফেক্টসও করা যায় অ্যানিমেট করতে পারবেন সে ফর এক্সাম্পল আপনি এই ভলিউমটাকে চাচ্ছেন এক জায়গায় বেশি থাকবে আর এক জায়গায় কমে যাবে ঠিক আছে সেটা করার জন্য আপনি এইখানে রেখে এই ক্লক ওয়াচে একটা ক্লিক করলেন এখন এই জায়গাটাতে বলা হচ্ছে এই যে এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এটাকে আমরা জুম ইন করে আরও ক্লোজলি দেখতে পারি এইখানে বলা হচ্ছে এখন ভলিউমটা -20 থাকবে এখন যখন আমরা এখান থেকে 5-6 সেকেন্ড বা কয়েক সেকেন্ড সামনে যাব যাওয়ার পরে এইটাকে আমরা আরেকটু বাড়িয়ে দেবো ভলিউমটা এইটা নিয়ে আসবো তখন দেখেন এখানে আরেকটা কি ফ্রেম তৈরি হয়েছে এবং এখানে একটা জিনিস খেয়াল করেন এই যে ভলিউমটা নিচের থেকে উপরে উঠে গেছে বেড়ে গেছে আবার একটু সামনে গিয়ে যদি আপনারা এটাকে আরেকটু কমিয়ে দেন তাহলে দেখেন এটা আবার নিচে চলে গেল ঠিক আছে এটা হচ্ছে অটোমেশান আপনি চাইলে কি ফ্রেম দিয়ে যে কোনো জিনিসকে যেটার পাশে এরকম ক্লক ওয়াচ আছে ক্লকের আইকন আছে সেটাকে আপনি এভাবে অ্যানিমেট করতে পারেন যেমন আমরা একটা ছবি অ্যাড করেছিলাম এই যে ছবিটা এই ছবিটাকে চাইলে আমরা অ্যানিমেট করতে পারি যেমন এই ছবিটার পজিশনটা এখন এখানে আছে আমরা যদি এই ছবিটাকে একটু জুম করে নিই আমরা চাচ্ছি যে এই এই জায়গাটুকুতে এই টাইমে এসে ছবিটা এখানে থাকবে সেজন্য আমরা একটা পজিশনের মধ্যে একটা কি ফ্রেম অ্যাড করে দিচ্ছি এবং শুরুতে মানে শুরুতে এই ছবিটা বাইরে থাকবে স্ক্রিনের বাইরে তাহলে আমরা স্ক্রিনের বাইরে নিয়ে গেলাম এখন দেখেন এখানে দুইটা কি ফ্রেম অ্যাড হয়েছে প্রথমটা হচ্ছে এখানে এখানে যে ভ্যালুটা আছে মানে এটা বাইরে থাকবে যখন আস্তে আস্তে সামনে যাবে তখন এটা ভেতরে আসবে ঠিক আছে এই হচ্ছে ধরেন ফ্লাই ইন একটা অ্যানিমেশন হয়ে গেল এটাকে বলা হয় কি ফ্রেম এই কাজটা আপনি যে কোনো জায়গায় করতে পারবেন ইফেক্টের মধ্যেও যদি কোনো ধরেন আমরা যে কালার কারেকশন অ্যাড করেছিলাম অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে যে কালার কারেকশনটা অ্যাড করেছিলাম এখানে এসে দেখুন এখানেও দেখুন বিভিন্ন ধরনের ক্লক আছে এই প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সেটিংকে আপনি অটোমেট করে অ্যানিমেট করতে পারবেন মানে যেখানে এই ক্লকের আইকনটা আছে সেটাকেই আপনি অ্যানিমেট করতে পারবেন ওকে তো আমরা এই এখন আপাতত এই ইফেক্ট অ্যাড রিমুভ করে দিচ্ছি একটু বেশি হয়ে গেছে ওকে এরপরে হচ্ছে টাইটেল ক্রিয়েট করা আপনার ভিডিও শুরুর দিকে তো টাইটেল থাকে একটা এরকম সাদামাটা না হয়ে আমরা আবার এটাকে মিউট করে নিচ্ছি টাইটেল ক্রিয়েট করার জন্য এখান থেকে ফাইলে যাবেন নিউ তারপরে দেখেন লেগেসি টাইটেল নামে একটা অপশান আছে এটাতে যদি ক্লিক করেন তাহলে এরকম একটা উইন্ডো আসবে এখানে নাম দেবেন আপনার টাইটেলে নাম দিয়ে ওকে এবার এখান থেকে এই টেক্সট টুল সিলেক্ট করা থাকবে এখানে ক্লিক করে আপনি আপনার যে টাইটেলটা আসে সেটা দেবেন ফর এক্সাম্পল আমি স্যাম্পল লিখছি বা ফন্টটা সুন্দর আছে ফন্ট চেঞ্জ করার জন্য এটাকে মার্ক করে এখান থেকে ফন্ট স্টাইল আছে ফন্ট ফ্যামিলি থেকে আপনি যে কোনোটা চুজ করে দিতে পারেন এরপরে এটাকে ছোটো বড়ো করার জন্য এই কাজটা আসলে সিম্পল একদমই সিম্পল তবে আপনি যদি কোনো জাঁকজমকপূর্ণ টাইটেল ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে যেতে হবে অ্যাডোবি আফটার ইফেক্টসে এটা হচ্ছে একদম সিম্পল টাইটেল ক্রিয়েট করা তো এটাকে আপনি জায়গা মতো রাখবেন এইখানে ক্লিক করলে সেন্টার হবে একদম সেন্টারে রেখে তারপরে আরও বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্ট আছে এই যে বিভিন্ন ধরনের এগুলোকে আপনারা একটু এক্সপ্লোর করে দেখবেন যে কোনটা আপনার পছন্দ হয় সেরকমভাবে করে দেন এটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে আমাদের টাই ফাইল সিলেক্ট করা ছিল ফাইলসের ভিতরে চলে গেছে টাইটেলটা নিচের দিকে দেখুন এই যে স্যাম্পল টাইটেল চলে এসছে এখন এটাকে আপনি যে কোনো জায়গায় অ্যাড করে দিতে পারেন আমরা শুরুতে দেবো তো তাহলে সবগুলো ফুটেজকে মার্ক করে একটু এদিকে নিয়ে আসি এরপরে টাইটেলটা এখানে অ্যাড করবো শুরুতে তারপরে রিপল ডিলার দেবো যেন সবগুলো একসাথে অ্যাডজাস্ট হয়ে যায় টাইমটা ঠিক আছে তো আমরা আবার জুম করে নিচ্ছি এখানে প্রথমটাতে এখনও পর্যন্ত ইফেক্ট অ্যাড করা আছে প্রথমটাতে ইফেক্ট আমরা রিমুভ করিনি এখান থেকে ডিলিট করে দিচ্ছি ওকে তো এখন দেখুন এখানে টাইটেল অ্যাড হয়ে গেল এরপরে হচ্ছে আমাদের ভিডিওটা শুরু হবে তো এখন টাইটেলের মধ্যে যদি আপনি ফেড ইন করতে চান অথবা এটিকে ক্রস ডিজলভ বলে সেটার জন্য Ctrl+D যদি প্রেস করেন তাহলে একটা ট্রানজিশন ইফেক্ট অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায় বাই ডিফল্ট এই যে দেখেন এরকম ফেড ইন হয়ে আসলো
ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের ভিডিওটা আসবে, এই হচ্ছে টাইটেলের কাজ। তো এগুলোই হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিট করার বেসিক জিনিসগুলো, আমরা আরও অ্যাডভান্স টিউটোরিয়াল দেবো। এখন আপনি যখন ভিডিওটা প্রিভিউ করতে যাবেন, একটা জিনিস খেয়াল করেন, আপনার ভিডিও যখন চলছে আপনি বড় করে প্রিভিউ হচ্ছে না, এখানে একটু ছোট করে হচ্ছে। এটা বড় করার জন্য আপনি অলওয়েজ এই যে প্যানেলটা আছে, প্যানেলের উপরে ডাবল ক্লিক করতে পারেন, তাহলে এরকম বড় হয়ে যাবে, অথবা শিফট প্লাস এই বাটনটা, এটার নাম আমি জানি না, আপনাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে দেবো, এটাতে চাপলে এটা ছোট বড় হবে। ইভেন এটা শুধু আপনি প্রিভিউ প্যানেল না, আপনি চাইলে এই টাইমলাইনটাকেও বড় করতে পারেন, এই যে ডাবল ক্লিক করলেই এখানে সহজে আপনার এটা একটু ম্যাক্সিমাইজ হয়ে গেলে আপনি সহজে লেয়ারগুলো নিয়ে কাজ করতে পারবেন। তারপরে চাইলে এইটাকে, ইফেক্ট প্যানেলকে, যে কোনোটাকে আপনি বড় ছোট করতে পারবেন। ওকে, প্রিভিউ করার পরে ভালোভাবে আগে দেখে নেবেন, কারণ এটা রেন্ডার হতে অনেক সময় লাগে। সো আপনারা আগে প্রিভিউ করবেন সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা, যখন সব ঠিকঠাক মতো হয়ে যাবে কাজটা, তখন ফাইলে ক্লিক করে এক্সপোর্ট এবার মিডিয়া। এখন এখান থেকে কিছু সেটিং আছে, যেমন ফরম্যাটটা আপনারা MP4 দিতে চাইলে H.264 সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ম্যাচ সোর্স হাই বিটরেট যদি দেন, তাহলে আপনার যে সোর্সের যে ফুটেজটা ছিল সেটার যেই সেটিংটা, সেই সেটিংটাই ম্যাচ হবে। ম্যাচ হওয়ার পরে বাকি যে সেটিংগুলো আছে এইগুলো আসলে খুব বেশি চেঞ্জ করার দরকার পড়ে না, ওরকমটা দিয়ে, কারণ আপনার কম্পোজিশনে বা আপনার সিকোয়েন্সের যেই সেটিংটা আসবে সেই সেটিংটা দিয়েই আপনারা ম্যাচ সোর্স দিয়ে তারপরে বাকি জিনিসগুলো যেভাবে আছে সেভাবে রেখে এইখান থেকে আউটপুট নেমের জায়গায় ক্লিক করে আপনারা কোথায় সেভ করবেন সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে নাম দিয়ে সেভ করবেন, এবার এক্সপোর্টে ক্লিক করবেন, তাহলেই রেন্ডার হয়ে যাবে। আমি আর রেন্ডার করছি না, কারণ এটা একটা ডামি প্রজেক্ট ছিল। অলরাইট, সো লাইক, কমেন্ট এন্ড শেয়ার, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, তারা। When your legs don't work like they used to before, and I can't sweep you off of your feet, will your mouth still remember the taste of my love, will your eyes still smile from your cheek?